নমস্কার, আজকে যেটা বলতে বিশালভাবে ভালো লাগছে, শ্রীরামপুরের একটা অনুষ্ঠান, অনুষ্ঠানটাও অদ্ভুত। একটি ছেলের মার্ডার হয়েছে, বা হয়নি, কিন্তু সে মারা গেছে। পুলিশে বলছে আত্মহত্যা, মানে জিআরপি বলছে আত্মহত্যা, রেলওয়ে লাইনের ট্র্যাকের উপরে তার লাশটিকে পাওয়া যায়, মানে সেই ছেলেটিকে পাওয়া যায়। তার বাবা মার কাছে সে তো লাশ নয়, একটা আস্ত জীবনের শেষ হয়ে যাওয়া। সে পোর্ট ট্রাস্টে ফুটবল খেলতো, নামটা নাইবা জানালাম। ঘটনাটা ঘটছে এইভাবে যে আমরা তখন ঠিক করেছিলাম যে সৌভিক ছিল সঙ্গে, সৌভিকে সেই নিউজটি দেয় যে তার একটি বন্ধু মারা গেছে, তো তার জন্য কি কিছু করা যায় না, আমরা সাধারণ মানুষ আমরা কি করতে পারি, যেখানে পুলিশ, কাউন্সিলরের নাম, আনন্দবাজারের রিপোর্ট, অমুক রিপোর্ট, মানে একটা বিশাল ব্যাপার। তিন মাসের পরে আমাদের দেশে যা হয়, একটা গরিব ঘরের ছেলে যদি মারা যায়, সেই নিউজ থেকে আস্তে আস্তে হাওয়া হয়ে যায়। রোহিত ভেমুলা হলে সেটা বছর দুয়েক সার্ভাইভ করে যায়। হাজার হাজার বছর ধরে যখন দলিতরা মরতে থাকে, তার মানে বুঝতে হয় যে দলিতরা কোনো দিন অর্গানাইজ হতে পারে না। যদি অর্গানাইজই হতে পারে, তাহলে হাজার বছর ধরে মরতে পারে না। তাই আমাদের দেশে একটা মানুষ অনেকগুলো সত্তা নিয়ে চলে, একদিকে সে অসহায়, একদিকে সে প্রচুর বলশালী, তার লেখার জোরও প্রচুর, কিন্তু তারা অর্গানাইজ হন না। SBI-তে কাজ করে আদিবাসী সংগঠন, তারা 500 টাকা রেজিস্ট্রেশন ফিস করেন, কিন্তু কোনো আদিবাসীর পাশে, মানে তার সমস্যার সমাধানে তার পাশে দাঁড়াতে পারেন না। তাই আমি মোমবাতিটা জ্বালাই, যদি কোনো মানুষের প্রাণ বাঁচাতে পারেন, তার পাশে স্ট্যাচু অফ ইউনিটি দাম 10 টাকার চেয়ে কম, 3,500 কোটি টাকা স্ট্যাচু অফ ইউনিটি করে আপনি কারোর কাজে লাগলেন না, তাহলে ইউনিটি কী করে হলো। যে মানুষটির কথা বলতে চাইছিলাম তার জন্যে এতগুলো কথা বললাম, সেই অনুষ্ঠানে তার আসার কথা, এবং আমি সেই ভাগটা পেয়েছিলাম, যেহেতু যথারীতি, যেহেতু দায়িত্বটা আমি পুরোটা নিয়েছিলাম, যে পুরো জিনিসটার সঞ্চালনা করব। বিকাশবাবুর সঙ্গে সেই প্রথম দেখা, দীপালিদি, তারপরে আমাদের সব্যসাচী চ্যাটার্জি, সেভ ডেমোক্রেসি, এবং তিনি হাইকোর্টের লয়ার, বিকাশবাবু হচ্ছেন তাদের ওপরে, দে রিপোর্ট টু দেম, আশিস নন্দীর সঙ্গে সেখানেই আলাম। তো সেখানে দীপালিদি বলেছিলেন যে বাংলার চিফ মিনিস্টার হওয়ার ক্যান্ডিডেট বিকাশবাবু সেদিকে এগোচ্ছেন, এবং আমি মনে করি বাংলার যদি কেউ চিফ মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখেন, একটা নাম আমি তাকে পার্সোনালি ফোন করে বলেছি, সেজন্য অনুষ্ঠানে বলতে পারবো না, কারণ খুব সেন্সিটিভ ইস্যু তো এইগুলো, কিন্তু বিকাশরঞ্জন বাবু হচ্ছে সেই মানুষটি যে শুধু CM না, PM হওয়ারও দাবিদার রাখেন। ভারতবর্ষের সেই আওয়াজ, যে আওয়াজ আমাদের পুরো পার্লামেন্টকে গুঞ্জরিত করতে পারে, যে মানুষটি বই খুলে খুলে আমাদেরকে স্ট্যাঞ্জা ধরে ধরে সংবিধান বলতে পারেন, কিন্তু তার সঙ্গে একটা তর্ক সারা জীবনই রয়ে যাবে যে সংবিধান বাঁচাও না মানুষ বাঁচাও। এর উত্তর যেমন আপনি রাজ্যসভায় দাঁড়িয়ে আপনি বড় বড় মন্ত্রীদের দেবেন, দেশের লোক আপনাকে শুনবে, এই প্রশ্নটা আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে রাখছি, যে সংবিধান বাঁচাও না, দেশের গরিব মানুষকে বাঁচাও, এমন করে বাঁচাও যাতে সব মানুষই ধনী হতে পারে, কারণ আপনি সেই জায়গায় পৌঁছেছেন যেখানে প্রচুর সাধারণ মানুষ, কেন অনেক আপনার মতন লয়াররাও পৌঁছতে পারেন না। কিন্তু আজকের দিনে এই যে 9 মাস লকডাউনে যে কথাগুলো শুনছি মানুষের মুখ থেকে, তার একটা অসাধারণ স্পিচ শুনলাম রাজ্যসভা থেকে, যখন তিনি দাঁড়িয়ে বলছেন মানুষের কথা, জেনারেল মানুষের কথা, জেনারেল মানুষের কথা, যেখান থেকে যেটাকে বলে সঠিক জবাব, না তিনি CPM-এর, না তিনি কংগ্রেসের, না তিনি BJP-র, না তিনি DAFI-র, আমি মনে করি বিকাশরঞ্জন ভট্টাচার্য মানুষের আওয়াজ। এবার তাকে শুনুন। আই উড কনক্লুড, লেট দি গভর্নমেন্ট অ্যান্ড দি রুলিং ডিসপেনসেশন, sometimes they talk of Rabindranath Thakur. I conclude with a particular poem from Gitanjali, which has gained acclamation from the whole world. May I read this: what the India was thought of and how the India should be built up, where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. I repeat, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of the truth. Mere words would not do. Where words come out from the depth of the truth, where childless striving stretches its arms towards perfection, where the clear stream of reason
has not lost its way into the dreary desert sand of dead habit. We are talking Ram Mandir will give us unity. These are all really talking of dead habits, where the mind is led forward by thee into ever-widening thought of action. Into that heaven of freedom, my father, let my country awake. Let us enjoy that freedom where somebody will not be arrested because of speaking against the government, where the intellectuals should not be described as urban nakshals and put them behind the bar. Let us think of that. Let us think of the federalism, the foundation of which is diversity in unity and unity in diversity. You do not think that everything should be done by you and every credit should be claimed by you. This is done by the people as a whole of the country. Try to respect them and give respect to them. Withdraw your farm laws, sit with them. You cannot invite them for a negotiation by putting the concrete walls, by stopping their approach to the city. This is not the way a democratic government does it. Therefore, I would appeal through you, sir, that this statement of the Honorable President does not reflect the Indian realities. Therefore, I cannot support this. Thank you. Thank you. Thank you, Bikashji. আপনারা বিকাশবাবুকে শুনলেন, বিকাশবাবুর মাধ্যমে রবীন্দ্রনাথকে শুনলেন, রবীন্দ্রনাথের মাধ্যমে ভারতবর্ষের জাগরণের কথা শুনলেন। এরপরে আপনারা জাগবেন কিনা সেটা আপনার ব্যাপার, পাড়াভিত্তিক আন্দোলনে আপনারা জাগবেন কিনা সেটা একদম আপনার ব্যাপার। এবার আপনাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট ভিডিও যেটা আমার কাছে এলো এবং আমার মনে হলো যে মানুষটি ডাকটি দিয়েছে তার ডাকটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। প্রচুর মানুষেরা ভালো ভালো কাজ করছেন, সহজ সরল কাজ করছেন, যেভাবে অক্সিজেন গাছ থেকে ফ্রিতে পাওয়া যায় তাই আমরা অক্সিজেনকে মূল্য দিই না। যেহেতু আপনি বাজারে গিয়ে আলুটা পান সেজন্য কৃষকদেরকে আমরা মূল্য দিই না। কৃষকরা বাঁচার জন্য উৎপাদন করে, উৎপাদন করতে করতে ঋণ নিতে নিতে ঋণগ্রস্ত হয়ে একদিন গাছ থেকে ঝুলে পড়ে। এবং আমাদের দেশের মানুষেরা বারবার বলতে থাকেন আমরা কৃষকের সঙ্গে আছি, কৃষকের সঙ্গে আছি, কৃষকের সঙ্গে আমরা নেই, এটাই স্বাভাবিক। গাছ লাগালে প্রাণ বাঁচবে বড় খাঁটি কথা। পাড়ায় পাড়ায় বনসৃজন, বৃক্ষরোপণ, এই সমস্ত শব্দগুলো এখন শিশুদেরও জানা। স্যার, আপনি গাছটাকে রিপ্ল্যান্ট করতে পারতেন, কোনো কিছু বিচার না করে নির্বিচারে আপনি হত্যা করলেন স্যার। যদি কৃষকের সঙ্গে থাকতে চান, তার একটা ছোট্ট সলিউশন দিচ্ছি। ধরুন আপনার পাশের বাড়িতে যে পাশের যেখান থেকে আপনি বাজার করেন, রোজ সকালবেলা গিয়ে এটি ওটি সেটি কিনে আনেন, যদি সেই বাজারের যে লোকজন রয়েছে তাদের যদি একটা ইউনিয়ন থাকে, সেই ইউনিয়নের যদি একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি অনলাইন ট্রান্সফার করা যায়, তাহলে যে 20,000 মানুষ এই বাজার থেকে জিনিস কেনে তারা যদি মাসে 100 টাকা করে যায়, 30% সেই বাজারের কমিটির জন্য কাজে লাগানো হলো, 70% টাকা চাষিদের হাতে 6,000 টাকা করে তুলে দেওয়া হলো এবং চাষিদের সঙ্গে এগ্রিমেন্ট করা হলো যে আলুর দাম 8 টাকা, চালের দাম 30 টাকা, অমুকের দাম অমুক ফিক্স করে দেওয়া হলো এবং তারা আমাদের থেকে অগ্রিম পেতে থাকলেন, আমাদের টাকায় চাষ করতে থাকলেন এবং তাদের চাষের উৎপাদনটি আমাদের এখানে ফিক্সড প্রাইসে পাঠিয়ে দিলেন, তাহলে বছরে না জিনিসের দাম বাড়লো না কমলো না তাদের লস হলো। তাহলে তারা তাদের ঘরের টাকা দিয়ে নয়, কোনো চড়া সুদে ঋণ নিয়ে নয়, আমাদের টাকায় তারা চাষ করবে, তাহলে ভারতবর্ষে চাষিদের পাশে অ্যাকচুয়াল অর্থে দাঁড়ানো হবে। এবার আমি যার কথা বলছি সেটা হচ্ছে টিআরপি নিয়ে। বাবলিদি ওথ নেননি, মানে বাবলিদি পার্লামেন্টে গিয়ে কোনো ওথ নেননি যে আমি দেশকে সেবা করব, কিন্তু তিনি নাগরিক হয়ে যে কাজটি করছেন, ভারতবর্ষের একটিও এমপি সেই কাজটি করছেন না। এটাকে টিআরপি বলে না, টিআরপি হচ্ছে কোনো বড় চ্যানেলে গিয়ে আপনার কথাটা বলা, বড় চ্যানেলও আপনাকে ডাকে যাতে আপনি এমন ইস্যু নিয়ে কথা বলেন যেগুলো থেকে দেশে কোনো উন্নতি আসবে না। ধরে নিন ভারতবর্ষ 72 বছর ধরে গরিব থেকে আরও গরিব, আরও গরিব, আরও গরিব, আরও গরিব, আরও গরিব হচ্ছে, কিন্তু ভারতবর্ষের কোনো এমপি কি বলতে পারবে যে হ্যাঁ আমরা এই বছরে 2 লাখ গরিব মানুষকে ধনী করে দেব, 15 লাখ টাকা ফেরত দেওয়ার আমি কথা বলছি না। তার কারণ তারা বলতে পারে না, 1 তারা জানেন না, 2 তারা মানেন না, 3 হচ্ছে কি হবে গরিব, গরিবই থাক না কি যায় আসে, আমাদের দেশের ইন্টেলেকচুয়ালরা তো কিছু ডিবেট করবে, ডিবেট করে ছেড়ে দেবে, বড় বড় চ্যানেল তো তাদের কেনা হয়ে গেছে, এখন তো চ্যানেল থেকেই বলছে যে এটা অমুক মানুষের চ্যানেল, আমাদের চ্যানেলে বসে তার অ্যাগেনস্টে আপনারা কী করে বলতে পারেন। ধরুন আপনি একটা বাড়িতে গেছেন খেতে এবং খেতে খেতে সেই বাড়ির যে মালিক তার অ্যাগেনস্টে আপনি বলছেন, সেটা তো হতে পারে না। এবার ভারতবর্ষ কার,
দেখবেন কোনো আর্গুমেন্ট হলেই অনেককেই বলতে শুনেছি যে তুই পাকিস্তানে চলে যা, যারা দেশের এগেনস্টে, দেশের এগেনস্ট মানে এটা কি গভর্নমেন্টের এগেনস্টে বলা মানে কিন্তু দেশের এগেনস্টে বলা নয়, গভর্নমেন্ট প্রচুর ভুল করতে পারে। বিকাশ রঞ্জন বাবু যেটা বললেন যে তিনটে ফর্মুলা তুলে নাও, তুলে নিয়ে তুমি চাষিদেরকে ডাকো, এই ওয়াল তৈরি করাটা বন্ধ করে দাও, একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে একটি প্রাইম মিনিস্টার ইলেক্টেড হয়ে এসে গণতান্ত্রিক কৃষকদের সঙ্গেই কথা বলতে পারছেন না, কৃষকদের মধ্যেও প্রচুর ভুল আছে, তারাও এখনও ওয়েবসাইট করেনি, তারা সদস্য চাঁদা করেনি, তারা কোনো কৃষকের ঋণ মুকুব করে দেন না, তারা দেখেন আত্মহত্যা হচ্ছে তাও গর্ব করে বলতে পারেন না যে আমরা আর কোনো আত্মহত্যা করতে দেব না, কিন্তু যারা এই প্রতিবাদে আসবে না তাদের 5,000 টাকা ফাইন করতে পারে। তাই কৃষকরাও ভুলে ভরা, গভর্নমেন্টও ভুলে ভরা, আমরাও ভুলে ভরা, তো তিনটে ভুল ভরা ধরে টিআরপি হাই হবে কি করে? আজকে ভাবুন রাত্রির 11টার সময় আপনি শুয়ে পড়েছেন, শীতকাল, খেয়েছেন, দিয়েছেন, 8টার সময় একটু ওয়াক করেছেন, শুয়ে পড়েছেন, তখন একজন ভদ্রমহিলা একটি মায়ের মুখে হাসি ফেরানোর জন্যে তার সঙ্গে আরেকজন দেবযানী দাস রাত জাগছেন, 12টার সময় কপি রেডি করছেন FIR-এর, সেটা পুলিশকে দেওয়া হবে, তারপরে তারা বাড়ি ফিরছেন, তার মুখে হাসি ফেরাবো বলে তার পায়ে নমস্কার ঠুকে, সেও অন্যের মা, তাকে উনি বলছেন আমার মায়ের মতন। এবার আপনার পাশের বাড়ির কোনো মায়ের কিছু হলে আপনি তো জানেনই না, আপনি তো খোঁজই রাখেন না আপনার পাড়াতে যে বড় বড় ক্লাব, নেতাজি সংঘ, বিবেকানন্দ সংঘ, ক্ষুদিরাম সংঘ, তরুণ সংঘ, অমুক সংঘ নাম দিয়েছেন, আপনারা তো জানেনই না আপনার পাড়াতে একটি মায়ের কি অবস্থা। সেখান থেকে কৃষ্ণনগর থেকে একজন এসে সেই কাজটি করে দিয়ে চলে যাচ্ছেন, তিনি আর যাই হোক টিআরপির জন্যে করছেন না। এবার বাবলিদি যেটা বলতে শুরু করেছেন সেটা তো উনি নিজের মুখে এমনিতেই বলছেন, কিন্তু আজকে যখন আমাকে ফোন করে বলছেন তার এই মেসেজটি আপনাদের জন্য দিয়ে দিই, যে তিনি বললেন নরেশ দাস সব পার্টি থেকেই আমাকে ফোন করে, আমাকে ভালোবাসে যে কাজটি আমি করি এবং আমি তাদের সঙ্গে নিউজ পেপার ব্যাঙ্ক নিয়ে কথা বলছি, তাই আপনারাও চোখ রাখুন, যখন ওনার NGOটা রেজিস্টার্ড হয়ে যাবে যদিন উনি মিটিং ডাকবেন কারা কারা ভারতবর্ষের জন্য এগিয়ে আসবে। এবার ভারতবর্ষটা কি সেটা বোঝা দরকার, ভারতবর্ষ মানে আমার কাছে মানচিত্র নয়, ভারতবর্ষ মানে যে মানুষটি আজকে না খেয়ে শুলো কাল সকালে যেন খাবার পায়, এবং সেটা করার জন্যে যদি আমাদের দেশে কোনো পার্টি না পারে তাহলে আপনাকে পারতে হবে, কারণ আপনি নাগরিক পার্টি হতে যাচ্ছেন, নাগরিক পার্টি মানে সকালবেলা উঠে যাতে আপনার পাড়াতে কোনো সমস্যা না থাকে তার জন্যে একটা ডোনেশন দেওয়া প্রতি মাসে, তার 20% ডেভেলপমেন্ট, 20% বেতন, যাতে পাড়ার লোকেরা মাসে একদিন কাজ করে কিছুটা হলেও তারা সাম্মানিক পান, আর 60% টাকায় সোশ্যাল কাজ করে 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 দেশে যাতে চোর না তৈরি হয়। সুপারির কথা শুনেছেন, সুপারি মানে হচ্ছে একজন মানুষকে 5,000 টাকা দিয়ে বলা হলো তাকে গিয়ে গুলি মেরে দাও, সে যদি একটু বড় নাম হয় তাহলে 20,000, আরও বড় নাম হয় 2,00,000, আরও বড় নাম হয় 2,00,000, ইন্ডাস্ট্রিয়াল কিলিং হয় এইভাবে, ইন্ডাস্ট্রিয়াল এসপিএনেজ হয় এইভাবে, একটা কোম্পানিকে শেষ করে দেওয়ার জন্যে প্রচুর প্রসেস তৈরি হয়। তো ভারতবর্ষের কিলিং ইন্ডাস্ট্রি, আমেরিকার কিলিং ইন্ডাস্ট্রি, রাশিয়ার কিলিং ইন্ডাস্ট্রি, তারপরে ইসরায়েলের কিলিং ইন্ডাস্ট্রি, পাকিস্তানের কিলিং ইন্ডাস্ট্রি, এই কিলিং ইন্ডাস্ট্রি পুরো পৃথিবী জুড়ে রয়েছে, কিন্তু পুরো পৃথিবী জুড়ে 3,000 টাকা আপনাকে দেবে এমন কোনো সংস্থা ভারতবর্ষে কেন পুরো পৃথিবীতে নেই, ওয়ার্ল্ড সিটিজেন ফোরাম নেই। তাই আজকের আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা বলতে চাইছি যে একটা টিভি চ্যানেলের কাজ না যে কালকে অমুক জায়গায় অমুকটি হয়েছিল সেটা নিয়ে আমরা আধ ঘন্টা, এক ঘন্টা, দু ঘন্টা আলোচনা করতে থাকি। আপনি দেখবেন আমাদের দেশে প্রচুর বড় বড় মাথারা, প্রচুর শিক্ষিত মানুষেরা অকারণে টিভির স্টেশনে গিয়ে অযুক্তিকর একটা সমস্যাকে নিয়ে তারা বকতে থাকেন, তারা এই সমস্যার কথা তো বলেন না যে আমাদের দেশে কোনো বস্তি বাড়ি থাকবে না, আসুন আমরা এটা নিয়ে আলোচনা করি, আলোচনা করি, আলোচনা করি, আলোচনা করে করে সেমন বস্তি বাড়িগুলোকে ডিজাইনের বস্তি করে তুলি, সেইখানে আগুন লাগবে না বলে, যদি আগুন লাগেও তাহলে আমরা একটা উঁচুতে একটা ট্যাঙ্ক বানাই, সব বাড়ির ওপরে ফোঁয়ারা মতন বসিয়ে দিই, তাহলে আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নবটা খুলবে, সব জলটা পড়বে এবং আগুন বন্ধ হয়ে যাবে। 72 বছরে এমন কিছু ভাবার জন্য একটি মানুষও জন্মায়নি। আমাদের দেশে তো বলা হলো না যে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের জায়গায় সেভ দ্য গার্ল চাইল্ড, তাহলে আমরা কিডন্যাপিং হতে দেবো না, কিডন্যাপিং না হওয়ার জন্য আমরা জনগণের সঙ্গে পুলিশের একটা জয়েন্ট ফোরাম করে কী করে আটকানো যায়, কোথায় কোথায় CCTV লাগানো যায়, কী কী প্রয়াসে এটাকে আটকানো যায় সেটা করব। ভারতবর্ষের জাগরণের আরেকটা দিক হচ্ছে যখন ঠিক ঠিক লোক রাজ্যসভা আর পার্লামেন্টে যাবে,
এই প্রথম আমার খুব ভালো লেগেছে। মহুয়া মিত্রর ফায়ার স্পিচ শুনে আমি যেটা বুঝেছি ওনার দ্বারা কিছু হবে না, কিন্তু যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখলাম যে মানুষটি রাস্তায় দাঁড়িয়েও মিটিং করেন এবং পার্লামেন্টে গিয়ে রাজ্যসভাতে গিয়েও বক্তব্য রাখেন, ওনার ভয়েসের যে ডেসিবল পয়েন্ট সেটা একই থাকে, তিনি মানুষের হয়ে কথা বলেন। তাই আজকে আমি এই পজিটিভ নোটে শেষ করছি যে ভারতবর্ষের একটি মানুষ যে ওথ নেয়নি, যে টিআরপির জন্য কাজ করছে না, সেজন্য কোনো বাজে আলোচনা করার জন্য টিভিতে গিয়ে যিনি যে ভদ্রমহিলা বসেন না, যিনি মা, যিনি দিদি, যিনি বোন, আমি বাবলিদির কথা বলছি, তিনি দেশের জন্য কাজ করছেন। এবং আবার আমার এই চ্যানেলের মাধ্যমে যে কটাই লোক শুনুক না কেন, তারা যদি শেয়ার করতে শুরু করে প্রতি রোববার রাত্রিবেলা 9টার সময়, যদি লাখো লাখো লোক ওয়াচ পার্টি শুরু করে দেয় বাবলিদির ভিডিওগুলো নিয়ে, তাহলে ভারতবর্ষ দেখতে পারবে যে একজন সাধারণ মা, একজন সাধারণ দিদি কী করে একটা আউটস্ট্যান্ডিং দেশ গড়ার জন্য রাত যাচ্ছেন, দিন যাচ্ছেন। এবং আমি সিএমকে চিঠি রেডি করেছি, তার কয়েকটা কারেকশন বাকি আছে, যে ভারতবর্ষের সবকটা পুলিশ স্টেশনে, অ্যাটলিস্ট বাংলার সব পুলিশ স্টেশনে তার নামে পোস্টার থাকা উচিত এবং পুলিশ যত পারে তাকে সাহায্য করুক এবং পুলিশও ভিডিও করে পাঠাক, যাতে আমরা দেখাতে পারি যে আমাদের দেশে কটা কেস সলভ হলো এবং কী ধরনের কেস আসছে, যাতে এই ধরনের কেস ভবিষ্যতে না আসে। আজকের মতন এতটাই, ভালো থাকবেন না, দেশের জন্যে কাজ করে, দেশের জন্যে দান ধর্ম করে, দেশের জন্যে একটা মানুষের পাশে দাঁড়িয়ে তার প্রবলেমটাকে টোটাল সলিউশন দেওয়ার নাম হচ্ছে ভাবনা মুখ। আপনিও মুখ, তিনিও মুখ, উনিও মুখ, ভারতবর্ষের প্রত্যেকটা মুখ যখন ভারতবর্ষের জন্য ভাবতে শুরু করবে যে আমি কাউকে রাত্রিরে না খেয়ে শুতে দেব, শুতে যেতে দেবো না, আমাদের দেশের সব ক্লাব জাগবে, সব সংগঠনরা জাগবে, সব পার্টি অফিস থেকে খবরের কাগজ, খাতা, বই জমা পড়ে প্রতি মাসে সোশ্যাল ক্যাপিটাল তৈরি হবে, প্রত্যেকে সোশ্যাল ওয়ার্কার হবে, সেদিন মনে করব ভারতবর্ষ আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভে। ধন্যবাদ। বর্তমান সমাজ ব্যবস্থা, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি, যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন বা যাদের চ্যারিটেবল আছে বা যাদের কনসালট্যান্ট ফার্ম আছে তারা আসুন। আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে।